এগুলো দেখছেন যে পুরা শক্ত হয়ে গেছে বরফ, এগুলি সবই বরফ। এখানে একটু জঙ্গলের ভিতরে ঢুকতে চাচ্ছি, দেখি কি অবস্থা। কিভাবে তোষা পড়ছে দেখুন, তুলোর মতো মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখুন কি অবস্থা গাছের, মাশাআল্লাহ। ভাই রে ভাই, আমি তো ঘেরে গেছি রে ভাই, দেখুন কি অবস্থা, কত দূর ঘেরে গেছি। ওই উঠতে পারতেছি না, মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন কত বড় গর্ত। আমি এখানে এগিয়ে গিয়েছি আপনাদের দেখাইতে যেয়ে, এখন কি অবস্থা না, ওইদিকে সবই বিপদ সংকেত। এখানে যারা আসে সাধারণত কুকুর নিয়ে ঢুকে, জানি না জঙ্গলের ভিতরে অন্য কিছু থাকতে পারে। আমি আপনাদের কিছু অংশ দেখানোর জন্য চাচ্ছি, জঙ্গল না ঠিক আমাদের বাসার পাশেই, এগুলো একটা কাঠ বাগান, এখানে কাঠের বাগান হয় যে সেই কাঠ বাগানগুলো। এই গাছটা সুন্দর করে দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু আমি যাইতে পারছি, কারণ হলো এখানে অনেক দেখুন কি অবস্থা। আর একটু আগাই, নির্জন স্থান দেখুন কি অবস্থা, যেন বরফের বাহার। দেখেন কিভাবে উড়ে উড়ে পড়ছে।